নমস্কার। আমরা আমাদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত যে সাক্ষাৎকার পর্যালোচনার অনুষ্ঠান সেখানে তার দ্বিতীয় পর্বে আমরা রয়েছি। আমরা আজকে পেয়েছি অনারেবল বরুণ রয় মহাশয়কে। উনি বর্তমানে হিরণপুর প্রাথমিক স্কুলের একজন সহকারী শিক্ষক আমাদের এই ডিস্ট্রিক্টে। সর্বোপরি আমি একটু সূত্রপাত করি যে ওনার সম্পর্কে যতটা আমরা জানতে পেরেছি যে তার যে পড়াশোনা করার জায়গা, যে পরিবেশ থেকে তিনি উঠে এসেছেন, আদিবাসী সম্প্রদায়ভুক্ত একজন সদস্য হয়ে ওই গ্রামে ও যে টাইমে পড়াশোনা শুরু করেছিল বা যে টাইমে মাধ্যমিক পাশ করে, তখন গ্রামে বিদ্যুৎ পর্যন্ত পৌঁছয়নি। তখন হয়তো একবেলা খেতে পারতো, একবেলা খেতে পারতো না, এরকম একটা জায়গাতে এদের ছিল সাংসারিক জীবন বা সমাজ জীবন। সেখান থেকে উঠে এসে একটা দৃষ্টান্তমূলক জায়গায় দাঁড়িয়েছেন, এরকমই তথ্য আমাদের কাছে রয়েছে। ওনাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। প্রথমে আমি অভিনন্দন জানাবো স্যারকে আমাদের সঙ্গে সময় দেবার জন্য। আমার প্রথম প্রশ্ন যে এই যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন, আমরা দেখছি সেন্সাস রিপোর্টে 2011 সেন্সাসে বা তার আগের সেন্সাসে বা MHRD যে রিপোর্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাক্ষরতার হারের দিক থেকে কিন্তু এরা পিছিয়ে থাকছে। তো আমার প্রথম জানবার যে জায়গাটা সেটা হলো, এটা কেন হচ্ছে, মানে এরা কেন সাক্ষরতার মূল স্রোতে এখনও আসতে পারছে? হ্যাঁ, প্রশ্নটা যেটা সাক্ষরতার দিক দিয়ে কেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখনও পিছিয়ে, যেখানে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে প্রায় 75 বছর এবং তার পরবর্তী সময়ে যে এই পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা বা এত কিছু করা হলো, তবু এই সম্প্রদায় আজ কেন পিছিয়ে? তা সেই সময় যখন এই প্রসঙ্গ এসেছে যে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তখনকার পরিস্থিতি ছিল এক, কিন্তু বর্তমান পরিস্থিতি অন্যরকম। তা এই সম্প্রদায়কে শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে হলে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমার মনে হয় পরিকল্পনা করা উচিত সরকারের এবং সমাজের এই সম্প্রদায়ের মানুষদেরও, সেই শিক্ষায় কীভাবে তাদের সাক্ষরতার হার বাড়ানো যায় তার জন্য পরিকল্পনা কিছুটা দরকার। তা সাক্ষরতার হার কেন তারা পিছিয়ে সেটা দেখতে গেলে, সাক্ষরতার হার কী জন্য তারা পিছিয়ে, যে কারণগুলো, প্রথমত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের 75 বছর সংরক্ষণের সুবিধা পাওয়া সত্ত্বেও তাদের কাছে কিন্তু শিক্ষার আলো বা শিক্ষার যে উপকারিতা এই বিষয়টাই গিয়ে পৌঁছায়নি ঠিকঠাক, মানে কোথাও সচেতনতার অভাব। আচ্ছা, খুব ভালো একটি বিষয় আমরা পেলাম যে আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং আমরা যারা এগিয়ে এসেছি আমাদেরকে হাত আরও বাড়িয়ে দিতে হবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য, যাতে করে আমরা অ্যাওয়ার করতে পারি যে শিক্ষাটার দরকার আছে। আচ্ছা বরুণবাবু, আমি একটা ব্যাপার আস্তে আস্তে লক্ষ্য করছিলাম গ্রামে যখন আমরা ঢুকছিলাম, যে এখানে অনেক মাধ্যমিক বা এই ক্লাস এইটে পড়া ছেলেমেয়েরা রয়েছে, ওই বয়সের ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু আমি খবর পাচ্ছিলাম যে তারা অনেকেই স্কুল ড্রপ আউট, স্কুল ছুট, মানে স্কুলে পড়তো এখন তারা স্কুলে যাচ্ছে না, স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এত পরিমাণে স্কুল ছুট কেন হচ্ছে? এত পরিমাণে স্কুল ছুট হচ্ছে কারণ এরা যে সমস্ত পরিবারে, মানে পরিবার থেকে আছে, সেসব পরিবারে গিয়ে যদি দেখা যায় এদের একবেলার খাবারও ঠিকঠাক হয় না। প্রথম এদের হচ্ছে, এখন কি হচ্ছে, বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পরিবারের বাবা মা দুজনেই সকালবেলায় উঠে কাজে চলে যাচ্ছে, বাচ্চাগুলো কি খেলো না খেলো বা কখন স্কুলে যেতে হবে এদের, সেই মানে সেইটুকু ধারণা বাচ্চার মা বাবার, প্রতিটা বাচ্চার মা বাবার নেই যে বাচ্চাগুলোকে আমাকে স্কুলে পৌঁছাতে হবে, আমাদের জীবন এইভাবে কাটছে বলে তাদের জীবনটাও যে অন্যভাবে ভালোভাবে কাটুক, মানে সেই ধারণাটুকু, মানে শিক্ষার যে উপকারিতা সেই জিনিসটা নেই। প্রথম এদের হচ্ছে অভাব, বাবা মা দুজনেই চলে যাচ্ছে, অর্থনৈতিক সংকটটা বিশেষভাবে এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটি বিষয় একটু জেনে নেব যে এটাও আস্তে আস্তে আমরা বিভিন্ন বাড়িতে দেখছিলাম যে এরা যারা এই ধরনের স্তরের ছেলেমেয়েরা আছে, এদেরকে যদি আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিতে পারতাম, সেটা শুধু একাডেমিক পড়াশোনা নয়, দেখা গেল হাতের কাজের প্রশিক্ষণ, ঝুড়ি বাঁধার প্রশিক্ষণ, বিউটি পার্লারের প্রশিক্ষণ বা ITI প্রশিক্ষণ, এরা হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারতো বলে আমার মনে হয়েছে। আপনিও কি এটা মনে করেন? প্রশিক্ষণ এখন অবশ্যই, তার জন্য তো আগে একটা ন্যূনতম শিক্ষা দরকার, তো তাকে আগে অবশ্যই শিক্ষাটা, ন্যূনতম শিক্ষাটা, প্রাথমিক শিক্ষা যেটুকু দেওয়া সেটুকু দিয়ে এই যে হাতের কাজ বর্তমানে যেটা বলছেন আপনি, অবশ্যই হাতের কাজ দিলে তাদের একটা তো মানে পেশার দিক দিয়ে পেশাগত একটা স্থায়ীকরণ হবে, যে হাতের কাজ একটা সে কাঠের কাজ শিখুক বা কাঠি বা ITI কোর্স করুক, করে যদি কোনো কোম্পানি হোক বা সরকারি জায়গায় হোক যদি একটা কাজের জায়গা পায়, তার একটা কী হবে, মাসিক একটা ইনকাম হবে, তার একটা অভাবটা দূর হবে, অবশ্যই অভাব দূর হবে, এবং সে যখন
এই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাবে বা থাকবে, থাক তো তা সেখানে মানুষের সঙ্গে তার মেলামেশা হবে এবং বাইরের জগতের সঙ্গে সে যত পরিচিত হবে পরিচিত বাড়বে, শিক্ষার গুরুত্বটা আরো বেশি বুঝতে পারবে। খুব সুন্দর আরেকটি উত্তর আমরা, তথ্য সম্পন্ন উত্তর পেলাম। এবার আমরা পরের ধাপে যাব যে আপনি নিজে যেহেতু একজন শিক্ষা জগতেরই মানুষ, আপনার কি মনে হয় যে এরা কি কোনো সরকারি অনুদান বা শিক্ষাগত লোন সেই সুযোগের মধ্যে আসতে পারছে? যেমন এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, তারপরে অনেক রকম এডুকেশনাল লোনের ব্যবস্থা ব্যাংক বা স্কুলের তরফ থেকেও করা যায়, সেই জায়গাগুলোর মধ্যে কি এরা যেতে পারছে? সেই জায়গাতে, সেই সমস্ত জায়গাগুলোতে তারা পৌঁছাতে তো একটা, তো আমি কি মানে সেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা লোন নিয়ে পড়াশোনা যেটা, সেটার জন্য তো একটা উচ্চশিক্ষার ব্যাপার এইগুলো। আচ্ছা, এটা তো প্রাথমিক শিক্ষাতেই পৌঁছাচ্ছে না, এদের আগে প্রাথমিক শিক্ষাটা দিয়ে তারপরে যে সরকারের যে প্রকল্পগুলো মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট লোন, যেগুলো অবশ্যই ভালো উদ্যোগ এবং এই মানে এই জিনিসগুলো এই সম্প্রদায়ের মানুষ মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো আরও বেশি করে পাক, তাদের কাছে আরও সহজতর হোক এই বিষয়গুলো, এই অ্যাওয়ারনেসটা আগে দরকার যে তোমরা প্রাথমিক এই 15তম শেখোর, পরবর্তীতে তোমাদের পড়াশোনার জন্য কোনো খরচ সেটা সরকার বহন করবে বা সরকারের থেকে লোন নিয়েও পড়াশোনা করা যাবে, তোমরা যেটা ভাবছো যে পড়াশোনা করতে অনেক বেশি খরচ, কত টাকা আমরা পাবো কোথায়, এত পড়াশোনা করতে এত খরচ, এইসব জিনিসগুলো ব্যাপারটা এখানে প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়, প্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, এবার একটু আমরা প্রেক্ষাপটটা পরিবর্তন করে নেব। আমি দেখছিলাম যখন আমরা এই গ্রামে সার্ভের জন্য ঢুকছিলাম, তথ্য সংগ্রহের জন্য, সাক্ষাৎকারের জন্য, কিছু কিছু পুকুর রয়েছে, কিছু কিছু ডোবা আছে যেগুলো রীতিমতো মানে অস্বাস্থ্যকর হয়ে রয়েছে, পরিষ্কার করা হচ্ছে না। তো আমি স্বাস্থ্য নিজে আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা মানে যে বাচ্চাগুলো আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমি মনে করি আমাদের যে স্কুলগুলো আছে তাদের মধ্যে আদিবাসী স্কুলের সংখ্যাটা একটু পরিমাণটা বাড়াতে হবে। এতে কি হবে, তারা নিজের স্কুলে যখন নিজের ভাষায় পঠন পাঠনটা করতে পারবে, আমার মনে হয় তাদের আগ্রহটা বাড়বে। আর সরকারের যে বিভিন্ন প্রকল্প বা প্রচেষ্টাগুলো আছে, যেমন যেমন বিভিন্ন স্কুলের মধ্যে দেয়, তেমনি আমি মনে করি যে আদিবাসী স্কুলগুলোতেও আদিবাসীদের যে রীতি নিয়মগুলো আছে সেইগুলোকে বিশেষ বিশেষ কিছু সেইগুলো যদি সেইগুলোর স্কুলগুলোর মধ্যে কেন্দ্রীভূত করা হয়, তাহলে কি তাদের যে বাচ্চাগুলো পঠন পাঠন আসবে তারা ভাববে যে মানে ওই ওইসব জিনিসগুলো যখন নিজে নিজস্ব জিনিসগুলো সেই স্কুলের মধ্যে যখন পাবে সে তার স্কুলের প্রতি আগ্রহটা বাড়বে। আর আর বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন যে বিভিন্ন প্রকল্পগুলো সরকারের, যেমন আইটিআই, তারপর বিউটিশিয়ান আর অন্যান্য যেসব ইয়েগুলো আছে, সেগুলো এই আদিবাসী বাচ্চাদের মধ্যে যদি সরাসরি পৌঁছে দেওয়া হয় আমি মনে হয় করি তাদের উন্নতিতে অনেক সুবিধা হবে আর তারা স্বেচ্ছায় এগিয়েও আসবে এবং খুব তাড়াতাড়ি তারা প্রতিষ্ঠিত হবে। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের মধ্যে যারা অনেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদেরকেও কিছুটা এগিয়ে আসতে হবে, কারণ তাদেরকে যখন তারা দেখবে আমাদের সম্প্রদায় এরকম মানুষ এরকম একটা জায়গায় চলে গেছে, তখন নিজেদের মধ্যে একটা ইয়ে গড়ে উঠবে যে হ্যাঁ আমরাও করতে পারবো। একদমই, খুব ভালো আমরা একটি সাক্ষাৎকার পেলাম এবং অনেক তথ্য উঠে এলো আজকের এই সাক্ষাৎকারে। আদিবাসী সম্প্রদায়ের বর্তমান অবস্থা, শিক্ষা এবং পরিবেশগত মূল্যায়নে আমরা আজকে সামিল হয়েছিলাম একটি ইন্টারভিউতে, এবং সর্বোপরি সম্মানীয় ধর্মনাথ মান্ডি মহাশয়ের বিভিন্ন তথ্য সম্পূর্ণ আলোচনা আমরা পেয়েছি, আমরা সমৃদ্ধ হলাম। আমরা আশা রাখি ওনার যে শেষ বক্তব্য ছিল যে যারা আজকে সক্ষমতার জায়গাতে চলে এসেছেন, আমরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছি আদিবাসী সম্প্রদায়ের থেকে এসে, আমরা যদি দায়িত্ব নিয়ে নিই নিজেদের কাঁধে, আমরা যদি সমাজটাকে এইভাবে দেখি যে আমরা এগিয়ে এসেছি আর পাঁচটা পিছিয়ে পড়া শ্রেণীকেও আমরা এগিয়ে নিয়ে আসবো, শিক্ষা, সংস্কৃতি, সৌন্দর্য, ভাষা সমস্ত দিক দিয়ে তাদেরকে যদি প্রতিষ্ঠা করতে পারি, তাদেরকে যদি সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে পরে আমরা কিন্তু এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে একটা গ্লোবালাইজ বা আধুনিক সমাজ ব্যবস্থায় নিয়ে যেতে পারি। সর্বোপরি সোনার বাংলা বা সোনার দেশ বা সোনার সংসার এই বলে আমরা আলোচনা করি, আমরা পড়ি, পাঠ্যপুস্তকে পড়ি, কিন্তু বাস্তব জীবনে যদি তাকে প্রতিষ্ঠিত করতে হয়, জগৎসভার শ্রেষ্ঠ আসনে যদি আমাদের এই সম্প্রদায়কে নিয়ে যেতে হয়, তাহলে পরে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তারই একটি তথ্যপূর্ণ আলোচনা আজকে উঠে এলো। অসংখ্য ধন্যবাদ ধর্মনাথ মান্ডি মহাশয়কে এরকম একটি সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার প্রথম উত্তরটি,
এবং সত্যি কথা বলতেই যে এ থেকে আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে আদিবাসী সম্প্রদায়ের কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়ে সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। আমার দ্বিতীয় জিজ্ঞাস্য ধরমদা কুমারণী মহাশয়কে, যে আমরা দেখেছি যে আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকম শিকার প্রবৃত্তি বা শিকার করার একটা প্রবণতা থাকে বা একটা কালচারাল জায়গাও থাকে শিকারকে কেন্দ্র করে। আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন যে আগে আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যারা এই সম্প্রদায় ভুক্ত ছিল তারা কেন এই পথ বেছে নিত, আর এখন আস্তে আস্তে সেইটার পরিবর্তন হয়ে তারা অন্য পেশায় চলে যাচ্ছে, এই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে আমাদের যে পূর্বপুরুষ বা আগে একসময় শিকার করা হতো বা এখনও কিছু কিছু জায়গায় শিকার করা হয়, তবে আমি মনে করি কি তারা এই শিকারটা মনোরঞ্জনের জন্য করত না, তারা তাদের নিজস্ব পেটের অভাবের কারণে তারা শিকারটা করত। হয়তো এই শিকারের মাধ্যমে তাদের বাড়ির ফ্যামিলির একদিনের খাবার হয়তো হয়ে যেত, তো সেই কারণে শিকারটা ওনারা করত। তবে হ্যাঁ, এখন সেই জিনিসটা নেই, এখন অনেকেই বুঝে গেছে শিকার। আবার বাইরে থেকে আদার্স যারা আছে সরকার দিক থেকে তাদের বোঝান, মানে আমাদের এই আদিবাসী সম্প্রদায়কে বোঝানো হয়েছে শিকার জিনিসটা মানে করলে আদার মানে যে বিপন্ন শ্রেণীর যে পশু প্রাণীরা আছে তারা মানে বাস্তুতন্ত্র আমাদের একটা বিঘ্ন সৃষ্টি হয়ে যাচ্ছে, তারা যখন বিপন্ন হয়ে যাবে একটা বাস্তুতন্ত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যেই কারণে এইসব জিনিসকে অবগত করা হয়েছে, সেই কারণে অনেকটা কমে গেছে। আর দ্বিতীয়ত এখন আর সেই প্রয়োজনটা নেই, এই কারণেই বলবো সরকারের দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, যেমন ধরো এই আবাস যোজনা প্লাস স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় প্লাস জল ধরো জল ভরো, এই প্রকল্পগুলো হওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, যে কারণে আর সেই আগের শিকারটা মানে এখন অনেকটাই কমে গেছে। আর এইগুলো বন্ধ করার ফলে কি আর দুটো মানুষের সঙ্গে স্বাভাবিক আর এই না এই প্রকল্পগুলি মানে আমরা পাওয়ার ফলে কি হয় আর দুটো মানুষের সঙ্গে স্বাভাবিক ওদের মতন চলার মানে ইয়েটা চেষ্টাটা চলছে বা মানে ওদের মতন করে চলা মানে বাচ্চার ইয়ে ওদের মতন আধুনিক জীবনযাত্রা জীবনযাত্রা করতে আমরা সামিল মানে ওদের সঙ্গে সামিল হতে পারছি আধুনিক জীবনযাত্রায়। একটি সাক্ষাৎকারে যা আমাদের গবেষণা প্রকল্পের অন্তর্গত আদিবাসী শিক্ষা ও পরিবেশগত মূল্যায়নে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা এবং তার প্রেক্ষাপটে যে গবেষণা প্রতিবেদন আমরা তৈরি করছি তারই একটি সাক্ষাৎকার আজ আমরা করব। আমরা আজকে পেয়েছি আমাদের মধ্যে সম্মানীয় ধরমনাথ মান্ডি মহাশয়কে, উনি বর্তমানে একজন সহকারী শিক্ষক, নাথপুর কর্নেল বিশ্বাস প্রাইমারি স্কুলে উনি কর্মরত। ওনার জীবন সম্পর্কে আমি একটু সূত্রপাত করি। বহু স্ট্রাগল এবং অনেক রকম সামাজিক বাধাকে ফেস করে আজকে এই জায়গাটায় উনি এসেছেন এবং সর্বোপরি একটা দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করেছেন যে সঠিকভাবে যদি পড়াশোনা করা যায় কোনো অন্তরায় কোনো আদিবাসী সম্প্রদায়ভুক্ত কাউকে বা পৃথিবীর কাউকে আটকে রাখতে পারে না, সে শিক্ষার আলোতে আসবে এবং সাংস্কৃতিকভাবে প্রতিষ্ঠা লাভ করবে, তারই একটি দৃষ্টান্তমূলক জায়গায় আজ উনি আছেন, আজকে ওনাকে আমরা পেয়েছি। তো প্রথমে আমি অভিনন্দন জানাবো ধরমনাথ মান্ডি মহাশয়কে। আমার প্রথম প্রশ্ন যে এই যে আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন যারা শিক্ষার আলোতে অনেক ধীরে ধীরে আসছে, তো আমার বক্তব্য প্রথমে যেটা জানবার যে এমনটা কেন হচ্ছে বা তারা এত স্লোলি কেন মুভ করছে, আর পাঁচটা সম্প্রদায়ের মতন তারা আগিয়ে আসার যে প্রবণতা সেই জায়গাতে বাধা কোথায় কোথায় তারা ফেস করছে বলে আপনার মনে হয়? নমস্কার, আমি ধরমনাথ মান্ডি, সহশিক্ষক প্রাইমারি স্কুলে। আমার স্কুলের নাম নাথপুর কর্নেল বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়। আমাকে একটা কোশ্চেন করা হয়েছে যে আমাদের এই অনগ্রসর শ্রেণীরা কীভাবে শিক্ষা আলো এসেছে, তো সেই বিষয়ে আমি দু একটা কথা বলছি। তো আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তারা শুরু থেকেই এই শহরা অঞ্চল থেকে একটু দূরে বসবাস করতো বা পছন্দ করতো বসবাস করতো, সেই কারণে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তারা মানে শিক্ষা আলোয় আসতে তাদের একটু সময় লেগেছে। আর তারা দু একজন এগিয়ে এসে যা শিক্ষার গণ্ডির মধ্যে যারা ঢুকেছে তারা আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে, যখন যত তাদের স্টেপ এগোতে এগিয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে শিক্ষার যে প্রভাবটা বা শিক্ষার যে মানে কী বল পজিটিভ দিকটা সেটা তারা বুঝতে পেরেছে, সেই কারণে
মানে এখনো সেই তো 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 এখনো তারা সেই পুরোপুরি আলোয় আসতে পারেনি, তবে আস্তে আস্তে গুরুত্বটা বুঝতে পারছে সবাই, এটাই বল।